DHS মানে হল ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিস। ইয়াতে ভ্যাকেন্সি ওলাইছে 656, গ্রেড 3 টেকনিক্যাল পোস্ট ওলাইছে। যত ভ্যাকেন্সিবিলাক আছে পোস্টবিলাক নাম হল ফার্মাসিস্ট, স্টাফ নার্স, তারপিছত আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, ব্লাড ব্যাঙ্ক টেকনিশিয়ান, আৰু আছে ড্রেসার। এইবিলাক পোস্টত কেনেকৈ অ্যাপ্লাই করব এই ভিডিওত জনাই দিয়া হব। আপুনি মোবাইলতে অনলাইন যোগে আবেদন করব পাৰিব। ইয়াতে চাইলক গ্রেড 3 টেকনিক্যাল পোস্ট, ইয়াতে চাইলক কত কিমানটা পোস্ট আছে ইয়াতে চাব পাৰিব। এতিয়া মই ডাইরেক্ট দেখাম যে কেনেকৈ আবেদন করব, এ টু জেড তথ্য জনাই দিয়া হব। ইয়াতে চাইলক এই ভিডিও ডিসক্রিপশনত লিঙ্ক পাব, এই লিঙ্কত ক্লিক করে কত কিমানটা পোস্ট আছে চাব পাৰিব। তারপিছত ইয়াতে চাইলক এপ্লাই অনলাইন, ইয়াতে মই ক্লিক করিম, প্র্যাকটিক্যালি দেখাই আছো আপনাদের চাই লব। ইয়াতে চাইলক এপ্লাই অনলাইন লিখা আছে, ইয়াতে মই ক্লিক করিম, ক্লিক করেছো তারপর এনে ধরনের পেজ আহিল। তারপর ইয়াতে চাইলক লেটেস্ট বলে লিখা আছে, ইয়াতে অনলাইন এপ্লিকেশন ফর্ম, ইয়াতে মই ক্লিক করিম, ক্লিক করেছো পেজ আহি গল। তারপর ইয়াতে চাইলক ক্লিক লিঙ্ক টু এপ্লাই, ইয়াতে মই এতিয়া ক্লিক করিম, এই লিঙ্কত ক্লিক করলো। ক্লিক করার পিছত এনে ধরনের পপ আপ মেসেজ আইব, তারপর ওকে মই ক্লিক করিম। তারপর এনে ধরনের পেজ আইব, এটি হল এপ্লিকেশন ফর্ম। মোবাইলতে ফর্ম ফিল আপ করবলে গুগল ক্রোম ব্রাউজার ইউজ করব। ব্রাউজার ওপেন করে হোফলে উপর 3 ডট দেখাব, 3টা ডট আছে তাতে ক্লিক করব। তারপর ডেস্কটপ সাইট লিখা আছে সেই বক্সত টিক মার্ক করে দিব। তারপর আপনাদের মোবাইলতে আবেদন করব পাৰিব। এতিয়া এপ্লিকেশন ফর্ম, ইয়াতে চাইলক এপ্লিকেশন ফর্ম লিখা আছে, ইয়াতে মই ক্লিক করিম, ক্লিক করেছো। তারপর ইয়াতে ইমেল আইডি, তারপর সাইজ কি লাগিব ফটো, এইবিলাক প্র্যাকটিক্যালি দেখাই দিয়া হব। মোবাইলতে ফটো সাইজ মিলাব পাৰিব, জাস্ট আপলোড করলেই হল, সহজত দেখাই দিয়া হব। তারপর ইয়াতে চাইলক নেক্সট তলত লিখা আছে নেক্সট, ইয়াতে মই ক্লিক করিম। তারপর চাওক এই পেজ আহিছে, ইয়াতে পোস্ট টাইপ, ইয়াতে চাইলক পোস্ট টাইপ, ইয়াতে মই ক্লিক করিম, ইয়াতে মই গ্রেড 3 টেকনিক্যাল পোস্ট, ইয়াতে মই ক্লিক করিম, গ্রেড 3 টেকনিক্যাল লিখা আছে, ইয়াতে মই ক্লিক করেছো। ক্লিক করার পিছত নাম আহিছে ফার্মাসিস্ট, এই পোস্টত এপ্লাই করবলে ডি ফার্ম পাস হব লাগবে, স্টাফ নার্স জিএনএম বা বিএসসি নার্সিং পাস হব লাগবে, ল্যাবরেটরি টেকনিশিয়ান সায়েন্সর পৰা 12 পাস হব লাগবে, লগতে ডিএমএলটি পাস হব লাগবে, ব্লাড ব্যাঙ্ক ডিএমএলটি পাস হব লাগবে, সায়েন্সর হব লাগবে। যেটি পোস্টত এপ্লাই করব সেই পোস্টটো টিক মার্ক করলে হল। মই এতিয়া নার্সের পোস্টত এপ্লাই করে দেখাম, সেম প্রসেস হব, চাই লব, টিক মার্ক করিম স্টাফ নার্স, তারপর ইয়াতে সাবমিট, ইয়াতে চাইলক সাবমিট করেছো। তারপর ইয়াতে নেম অফ দ্য ক্যান্ডিডেট, ক্যান্ডিডেটর নাম, যিজন ক্যান্ডিডেট এপ্লাই করব সেই ক্যান্ডিডেটর নাম লিখব। ইয়াত কোনো ধরনের টাইটেল দিব নালাগে, যেটু মার্কশিটত লিখা আছে নাম বা সার্টিফিকেট লিখা আছে সেম টু সেম ইয়াতে লিখিব। তারপর ইয়াতে কৈছে, ইয়াতে চাইলক ডো নট পুট এম আর বা এম আর এস এইখানে লিখিব দিয়া নাই, বা মিস শ্রী এইবিলাক লিখিব নালাগে ইয়াতে উল্লেখ কৰিছে। আপনার মার্কশিটত যেনেকুৱা আছে সার্টিফিকেট যেনেকুৱা আছে সেম টু সেম এইটো বক্সত লিখিব। তারপর ক্যান্ডিডেটর দেউতাকর নাম 2 নম্বর বক্সত, তারপর কৈছে ক্যান্ডিডেটর মাকর নাম এই বক্সত 3 নম্বর, তারপর ফিমেল ইয়াতে সিলেক্ট করব। তারপর ইয়াতে কৈছে আপুনি অসমৰ বাসিন্দা হয়নে নাই, ইয়েস, তারপর ভোটার আই কার্ড ইয়াতে আপলোড করব লাগিব। তারপর ডেট অফ বার্থ, জন্ম তারিখ ইয়াতে টিক মার্ক করলেই ইয়াতে চাইলক কিমান চনত জন্ম হয়েছে ইয়াতে আপনাদের বিচারি পাব, সেই ডেট অফ বার্থ আপনাদের বিচারি লব, ইয়াতে লিখা আছে আপনাদের জাস্ট মিলাই লব। তারপর ইয়াতে অটোমেটিক আহি যাব কিমান বয়স হয়েছে ইয়াতে আহি যাব, ইয়াতে মই ক্লিক করছো, এজ 1/1/2020 লিখা আছে, ইয়াতে মই ক্লিক করছো, অটোমেটিক আহি যাব। এনে ধরনের হয়ে যাব, আপনাদের মোবাইলতে পাইব। তারপর ইয়াতে চাইলক প্লেস অফ বার্থ, জন্ম কোড গ্রহণ করেছে সেই ঠাইয়ের নাম লিখিলেই হল। তারপর ইয়াতে প্রেজেন্ট এড্রেস, বর্তমান কোড থাকি আছে সেই এড্রেসটি লিখব লাগিব। তারপর ইয়াতে চাইলক এড্রেস লাইন 1, 2, 3, 4 বহুত কিনা আছে, ইয়াতে আপনাদের ভিলেজ, পোস্ট অফিস, পিএস, তারপর ল্যান্ডমার্ক, আপনাদের ওসর কি আছে এইখানে চারিটা বক্সত ফিল করে দিব, ফিল আপ করে দিয়ে দিব।
তাৰ পিছত পুলিচ ষ্টেচন থানা ক'ত আছে লিখিব চিটি ক'ত হয় টাউন কোৱা নাই চিটি কৈছে গুৱাহাটী তাৰপিছত ৰাজ্য ৰাজ্য আসাম বুলি ছিলেক্ট কৰিব ডিষ্ট্ৰিক্ট আপোনাৰ যিটো হয় এইটো ছিলেক্ট কৰিব যিটো হ'ব এইটো ছিলেক্ট কৰিলেও হ'ল তাৰপিছত ইয়াতে চেলক পিনক'ড আপোনাৰ যিটো এৰিয়া আছে সেই এৰিয়াৰ পিনক'ড যিটো হয় পিনক'ড যিটো হ'ব আপোনালোকে ইয়াতে এণ্টাৰ কৰিব তাৰপিছত ইয়াতে আপোনাৰ এড্ৰেছ পাৰ্মানেণ্ট এড্ৰেছ ক'ত থাকি আছে সেই এড্ৰেছটো ইয়াতে লিখিব লাগিব আগৰ পৰা মানে ক'ত থাকি আছে ভোটাৰ আই কাৰ্ডত থাকে যে আগত আপুনি ক'ত থাকি আছে পাৰ্মানেণ্ট এড্ৰেছ থাকে সেই চেম টু চেম ইয়াতে লিখিব ভিলেজ পোষ্ট অফিচ পি এছ তাৰপিছত লেণ্ডমাৰ্ক আপোনালোকে দিব চাৰিটা বক্স দিছে ফিল আপ কৰি দিব চাৰিটা বক্স তাৰপিছত ইয়াতে পুলিচ ষ্টেচনৰ নাম চিটি তাৰপিছত ৰাজ্য ইয়াতে কিন্তু টাউন কোৱা নাই টাউন ক'লে আপোনালোকৰ ওচৰৰ যিটো এৰিয়া হ'ব সেই এৰিয়া হ'ব যিটো এৰিয়াত যিটো টাউন আছে সেই সেইবিলাক টাউন বুলি কয় এইটো চিটি হ'লে অসমৰ চিটি গুৱাহাটী আমি জানো তাৰপিছত ইয়াতে ডিষ্ট্ৰিক্ট কি হয় সেইটো ছিলেক্ট কৰিব তাৰপিছত ইয়াতে পিন নম্বৰ তাৰপিছত মোবাইলৰ মোবাইল নম্বৰ এটা দিব লাগিব মোবাইলত অ' টি পি যাব মেছেজ যাব যেতিয়া মোবাইল নম্বৰ এণ্টাৰ কৰিব মোবাইল নম্বৰ টাইপ কৰিব টাইপ কৰি ইয়াতে চেণ্ট অ' টি পি আছে ইয়াতে ক্লিক কৰিব ক্লিক কৰাৰ পিছত মোবাইলত মেছেজ যাব কোড নম্বৰ যাব সেই কোড নম্বৰ এইটো বক্সত এণ্টাৰ কৰিব তাৰপিছত এণ্টাৰ কৰি ভেৰিফাই কৰি দিব তাৰপিছত আপোনাৰ মোবাইল ইমেইল আইডি ইমেইল আইডি ইয়াতে এণ্টাৰ কৰিব তাৰপিছত এণ্টাৰ কৰি তাৰপিছত ইয়াতে কৈছে হোৱাটছএপ নম্বৰ দিব বা স্কাইপ আইডি দিব আপোনালোকৰ যদি ইণ্টাৰভিউ হয় হোৱাটছএপ যোগে হ'ব পাৰে বা স্কাইপ আইডি আপুনি যিটো আছে আপোনাৰ যিটো আছে সেইটো দিলেই হ'ল তাৰপিছত কৈছে যে ইয়াতে কৈছে যে আপুনি ভাৰতৰ নাগৰিক হয়নে নাই ইয়েছ তাৰপিছত পি ডাব্লিউ ডি আপুনি যদি কেণ্ডিডেট হয় ইয়েছ যদি নহয় ন যদি ইয়েছ দিয়ে তেতিয়াহ'লে ডকুমেণ্টছ আপলোড কৰিব লাগিব ইয়াতে কৈছে কেনেধৰণৰ আছে আপোনালোকৰ পি ডাব্লিউ ডি ছিলেক্ট কৰিব লাগিব যদি নাই ন ইয়াতে ছিলেক্ট ন কৰিব লাগিব এতিয়া মই ন কৰিছোঁ যদি আছে ইয়েছ কৰিব তাৰপিছত কেটেগৰি কি হয় যিটো আপোনালোকৰ এইটো ছিলেক্ট কৰিব তাৰপিছত ই ডাব্লিউ এছ কেটেগৰি হয়নে নাই যদি হয় ইয়েছ যদি নহয় ন ইয়েছ যদি দিয়ে তেতিয়াহ'লে ই ডাব্লিউ এছ কেটেগৰি যিটো চাৰ্টিফিকেট আছে সেইটো আপলোড কৰিব লাগিব এইবিলাক ফটোৰ চাইজ কিমান হ'ব জনাই দিয়া হ'ব কেনেকৈ মিলাব জনাই দিয়া হ'ব তাৰপিছত ইয়াতে চাই লওক এইচ এছ এল চি এইচ এছ এল চি যদি আপোনাৰ সেৱা হয় তেতিয়াহ'লে সেৱা লিখিব যদি চি বি এছ চি হয় চি বি এছ চি যিটো বোৰ্ড হয় সেইটো লিখিব তাৰপিছত কিমান চনত পাছ হৈছে ইয়াতে লিখিব তাৰপিছত কিমান পাৰ্চেণ্ট পাইছে ইয়াতে লিখিলেই হ'ল যিটো হ'ব এইটো আপোনাৰ মাৰ্কশ্বিটত আছে কিমান পাৰ্চেণ্ট পাইছে ইয়াতে উল্লেখ কৰিব তাৰপিছত মেট্ৰিক পাছৰ চাৰ্টিফিকেট আপলোড কৰিলেই হ'ল তাৰপিছত ইয়াতে টুৱেলভ পাছ ছায়েন্সৰ নে আৰ্টছৰ নে কমাৰ্চৰ ইয়াতে উল্লেখ কৰিছে যদি ছায়েন্স হয় ছায়েন্স লিখিব তাৰপিছত বোৰ্ডৰ নাম লিখিব লাগিব আসাম হায়াৰ ছেকেণ্ডেৰী এডুকেশ্যন কাউন্সিল শ্বৰ্ট ফৰ্মত যদি চি বি এছ চি হয় চি বি এছ চি তাৰপিছত ইয়াতে কিমান চনত পাছ হৈছে ইয়াৰটো লিখিব তাৰপিছত মাৰ্কশ্বিটত লিখা আছে কিমান পাৰ্চেণ্ট আছে মাৰ্কশ্বিটত আছে হিচাপ কৰিব সেই পাৰ্চেণ্ট দিলেই হ'ল তাৰপিছত এইচ এছ পাছৰ চাৰ্টিফিকেট আপলোড কৰিলেই হ'ল তাৰপিছত ডিগ্ৰী বা ডিপ্ল'মা এতিয়া জি এন এম পাছ জি এন এম বা বি এছ চি নাৰ্ছিং পাছত দিব লাগিব কাৰণ ষ্টাফ নাৰ্ছৰ পোষ্টত এপ্লাই কৰিছে তেতিয়াহ'লে জি এন এম বা বি এছ চি নাৰ্ছিং পাছৰ চাৰ্টিফিকেট দিব লাগিব তাৰপিছত ইয়াতে বোৰ্ডৰ নাম লিখিব লাগিব কিন্তু কি বোৰ্ড হয় যিটো বোৰ্ড হয় সেই বোৰ্ডৰ নাম লিখিব তাৰপিছত কিমান চনত পাছ হৈছে কিমান পাৰ্চেণ্ট পাইছে তাৰপিছত জি এন এম বা বি এছ চি নাৰ্ছিং পাছৰ চাৰ্টিফিকেট আপলোড কৰিব লাগিব ইয়াতে কৈছে ইয়াতে কিন্তু নালাগে ডিগ্ৰী ডিপ্ল'মাত নালাগে ইয়াতে চাই লওক নাৰ্ছো নালাগে ইয়াতে অপশ্যন আছে ৰেজিষ্ট্ৰেশ্যন নম্বৰ তাৰপিছত ইয়াতে ৰেজিষ্ট্ৰেশ্যন আকৌ আপলোড কৰিব লাগিব ইয়াতে উল্লেখ কৰিছে আসাম নাৰ্ছ মিডৱাইফছ যিটো ৰেজিষ্ট্ৰেশ্যন নম্বৰ দিয়ে সেই ৰেজিষ্ট্ৰেশ্যন নম্বৰ আৰু আপলোড কৰিব লাগিব লগতে নাৰ্ছৰ যদি ডিপ্ল'মা পাছ হৈছে সেই চাৰ্টিফিকেটো আপলোড কৰিব লাগিব ইয়াতে ভালদৰে মনোযোগ দিব
ডিগ্রি বা ডিপ্লোমা যিটো বিএসসি নার্সিং ডিগ্রি কোর্স হয় 4 বছরীয়া, আর জিএনএমটো ডিপ্লোমা হয় 3 বছরীয় কোর্স হয়। তো জিএনএম যিটো বা বিএসসি নার্সিং পাস হয়েছে এইটো সার্টিফিকেট আপলোড করব লাগবে, লগতে রেজিস্ট্রেশন যিটো নম্বর আছে সেই নম্বর বহাল লাগিব, ইয়াতে নম্বরটো বহাব লাগিব, তারপিছত এই রেজিস্ট্রেশন আপলোড করব লাগিব। তারপিছত ইয়াতে যদি আপনার অভিজ্ঞতা আছে ইয়াতে এন্টার করব, কিমান বছর, কিমান মান্থ, কিমান দিন, যদি 1 বছর হয় 1 বছর 2 মাহ 20 দিন, ইয়াতে মই উদাহরণ দিছো। তারপিছত ইয়াতে যেটো অভিজ্ঞতা আছিল, এক্সপিৰিয়েন্স আছিল, ডেজিগনেশ্যন কি আছিল, কি পোষ্টত আছিলে, ডেজিগনেশ্যন কি আছিল, এইটো লিখিলে হ'ল। তারপিছত ইয়াতে কৈছে যে কিবা কৰি আছে নে নাই, বৰ্তমান কিবা বৃত্তি কৰি আছে নে নাই, যদি কৰি আছে ইয়েছ, কি কৰি আছে ইয়াতে উল্লেখ কৰিব লাগিব। ইয়াতে চেলেক যদি ন দিওঁ, যদি ইয়েছ দিয়ে ইয়াতে কোনো ধৰণৰ অপশ্যন অহা নাই যে কিবা লিখিব লাগিব, ইয়াতে কিন্তু অপশ্যন অহা নাই, ইয়াতে চাই লওক, ইয়াতে মই ন দিছোঁ। যদি কৰিছে কিবা কৰি আছে তেতিয়াহ'লে ইয়েছ দিব, যদি কৰা নাই ন। তাৰপিছত ইয়াতে এমপ্লয়মেণ্ট এক্সেঞ্জ ৰেজিষ্ট্ৰেশ্যন নম্বৰ, এইটো নম্বৰটো লিখিব, তাৰপিছত যিটো চাৰ্টিফিকেট থাকিব এইটো আপলোড কৰিব লাগিব। তাৰপিছত ইয়াতে আপোনাৰ ফটো আৰু ছিগনেচাৰ আপলোড কৰিব লাগিব, তাৰপিছত পাছৱৰ্ড, তাৰপিছত পাছৱৰ্ডটো ৰি এণ্টাৰ কৰিব লাগিব। এইখিনি আপোনালোকে কৰিব। এতিয়া ফটো কেনেকৈ মিলাব এইটো চাই লওক। এতিয়া পিক্সেল এইবিলাক মিলাব লাগিব, ইয়াতে চাই লওক ফটো আপলোড কেনেকৈ কৰিব। ইয়াতে চাই লওক কৈছে যিবিলাক ডকুমেণ্টছ হ'ব 500 পিক্সেল হ'ব, 500 পিক্সেল হ'লে মোবাইলতেও ফটো ডাইৰেক্ট আপোনালোকে এডিট কৰিব নালাগে। এইটো ৱেবছাইটৰ লিংক মই ভিডিঅ' ডিছক্ৰিপশ্যনত দি দিম, সেই লিংকত যাব, লিংকত যাই ইয়াতে কৈছে প্ৰথম ৱেইট WIDTH লিখা আছে, ইয়াতে চাই লওক, ইয়াতে কৈছে প্ৰথম হাইট কৈছে, তাৰপিছত ৱেইট, এইটো তলত 2 নম্বৰ অপশ্যন, ইয়াতে 400 পিক্সেল টু 600 পিক্সেল কৈছে, তেতিয়াহ'লে ৱেইট আছে ইয়াতে 400, ইয়াতে মই লিখা আছে 400 ৱেইট বুলি কৈছে, ইয়াতে ৱেইট ইয়াতে মই 400 দিছোঁ। তাৰপিছত হাইট কিমান আছে ইয়াতে চাই ল'ব, হাইট আছে 500 পিক্সেল, মই 500 দিছোঁ, ইয়াতে মই 500 দিছোঁ। 500 দিয়াৰ পিছত ইয়াতে চুজ এন ইমেজ টু ৰিচাইজ, ইয়াতে ক্লিক কৰিব, ক্লিক কৰাৰ পিছত মোবাইলত ক'ত ফটো আছে অট'মেটিক আহি যাব, সেই ফটো আপলোড হ'ব, ইয়াতে অট'মেটিক আপলোড হ'ব, তাৰপিছত ডাউনলোড কৰিব, এইটো চাইজৰ ফটো হৈ যাব, তাৰপিছত আপলোড কৰিব। ইয়াতে ভোটাৰ আইডি, তাৰপিছত এমপ্লয়মেণ্ট এক্সেঞ্জ ৰেজিষ্ট্ৰেশ্যন, তাৰপিছত মেট্ৰিক পাছ, 12 পাছৰ, GNM বা BSC নার্সিং পাছৰ, তাৰপিছত ৰেজিষ্ট্ৰেশ্যন, এইকেইটা হ'ল ডকুমেণ্টছ, এইটো চাইজত বনাব লাগিব। তাৰপিছত ফটো বনাব লাগিব, ইয়াতে চাই লওক ফটোৰ চাইজ হ'ব লাগিব, ইয়াতে চাই লওক 200 পিক্সেল দিব, এইটো হাইট দিব লাগিব, 250 হাইট দিম, ইয়াতে লিখা থাকিব, চাওক ইয়াতে হাইট লিখা আছে এইটো বক্সত, 250 লিখিছোঁ হাইট। তাৰপিছত ইয়াতে চাই লওক 150 মই পিক্সেল দিম ৱেইট, ইয়াতে চাই লওক এইটো মই 150 দিম, ইয়াতে বক্সত লিখাই থাকিব ক'ত কি দিব লাগিব, এণ্টাৰ কৰিলেও হ'ল 150 কৈছে। তাৰপিছত ইয়াতে চুজ এন ইমেজ, ইয়াতে ক্লিক কৰিব, তাৰপিছত ফটো, পাছপৰ্ট চাইজ ফটো আছে এইটো আপলোড হ'ব, তাৰপিছত ডাউনলোড অপশ্যন হ'ব, ইয়াতে ৰিচাইজ, কিন্তু ৰিচাইজ ইমেজ ক্লিক কৰিব লাগিব, ক্লিক কৰিলে তাৰপিছত অট'মেটিক ডাউনলোড কৰিব পাৰিব, অপশ্যন আহি যাব ডাউনলোড, ডাউনলোড কৰিব, তাৰপিছত আপলোড কৰিব, চেম প্ৰচেছ এনেকুৱা হ'ব, ছিগনেচাৰ এনেকুৱা হ'ব, এইখিনি নিজে নিজে কৰিব পাৰিব, কৰি তাৰপিছত আপলোড কৰিব, আপলোড কৰিলে হৈ যাব, তাৰপিছত পাছৱৰ্ড ক্ৰিয়েট কৰিব, তাৰপিছত আপোনালোকৰ ৰেজিষ্ট্ৰেশ্যন ফৰ্ম ফিল আপ ছাকচেছফুল হৈ যাব। ভিডিঅ' ডিছক্ৰিপশ্যনত লিংক দিছোঁ, সেই লিংকত ক্লিক কৰি ফৰ্ম ফিল আপ কৰিব পাৰিব, লগতে ফটো ৰিচাইজ কৰিব পাৰিব। ভিডিঅ' ডিছক্ৰিপশ্যনত লিংক দিছোঁ, এতিয়াই চেক কৰক। যদি ভিডিঅ'টো ভাল লাগিছে লাইক কৰিব, শ্বেয়াৰ কৰিব।